আমার জিএফর নাম বন্ধু বন্ধু ইজ দ্য পিওর সিঙ্গেল ওকে তার কোনো জিএফ নাই আর কিতা বিয়া হবে করব এটা বড় বইনরা আছেন আপনারা আছেন আপনারা একটা মেয়ে দেখো কা পারফেক্ট ও নেক্সট কোশ্চেন ইজ ইভান্স মাম থেকে আমাদের পুনাজি বলছে ভাই আপনার বিয়ার সময় আমার কিতা গিফট দিব ওই সুযোগ পাইছে এখন ফোন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমার ছোট দুটা কাজিন আছে জিনান এন্ড জারা তারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ দিছে যে ফার্স্ট অনেকগুলো কোয়েশন করেছে দশটা নাজিউকে ব্লগস থেকে উনি প্রশ্ন করেছেন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমার ফেভারিট ফুড কি বন্ধু যা পায় তাই খায় এটা যদি আমার বন্ধু সাদিক বলে যে এই খাবারটা মজা হয় না তার মানে মনে হবে এটা পৃথিবীর মধ্যে সবটাকে মানে মানে বৃত্ত খাবার মানে সবটাই পচা খাবার কারণ বন্ধু সাদিকের সবই ভালো লাগে সবই মজা লাগে এটা মানে খাদক বলা যায় খাদক এটা বন্ধু আর এই ইতালি থেকে আমাদের রাহিয়াপু লিখছেন সালাম দিয়ে বলছেন আমার প্রশ্ন হলো ইতালি তরুণী তো কবে আসবেন ইনশাল্লাহ যে আমাকে সহ্য করতে পারবে আমাকে যে সহ্য করতে পারে সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধৈর্য ধারণশীল ব্যক্তি এখন সে হোক মেয়ে সে হোক ছেলে তারপর বাইরা গ্যাং থেকে আমাদের বাইরা দুল্লা ভাই বলছে নেক্সট ভিডিও থ্রি স্টার চ্যানেলের বাইরা গ্যাং এর চ্যানেল মেনশন করিও কোয়েশ্চন আমি আমি ব্যক্তিগত ভাবে আমার অনেকগুলো কোয়েশ্চন ছিল একটার আনসার আমি জুনিয়রদের কোনো কোয়েশ্চন আনসার দেই না কারণ ওরা কোয়েশ্চন আনসার দিতে গেলে আমাকে এখানে মানুষে মারতেও পারে ভিডিও দেখার পর তো এগুলো দেন অ্যানাদার কোয়েশ্চেন ইজ তুমি ফুল টাইম ইউটিউবার নি নো জাজ কুকস থেকে আমাদের জাজ মনে বলছে আসসালামু আলাইকুম মেজো মেজো তোমার জিএফ নাম হইও বিয়া হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেজো ভাই আমি সাদিক আছি আর আমার সাথে আছে আমার বন্ধু জিনেদ আহমেদ তো আশা করি আপনারা সব ভালো আছেন তো আমরা আজকে ফেরি চাইছি বাট আমাদের অনেকের ইচ্ছা আছে যে বন্ধু সাদিকের একটা কিউ অ্যান্ড এ মানে কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিওটা করার জন্য বাট আমরা অনেকদিন দিয়ে প্ল্যান করছি এটা আসলে করবো আমরা প্যারিসে তো আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছি আমাদের পিছনে আসলে প্যারিসে আইফেল টাওয়ার সো আমাদের স্বপ্ন অনেকটা আসলে বাস্তবে ও আজকে মানে ইয়ে করতে যাচ্ছি সো বন্ধু সাদিক শুরু করো বন্ধু তো এখন বিষয় হয়েছে যে অনেক দিন যাবত আমি চিন্তা করছি আর এটা পাঁচ ছয় মাস আগে প্ল্যান ছিল তো অনেক লেট হয়ে গেছে আমি সবসময় চিন্তা করছি আমি চিন্তা করি দর্শকদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর আমি চাইছি যে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা জায়গায় আমি আমার কিউ এনে প্রথম কিউ এনেটা করবো তো আমি এটা সিলেক্ট করছি যে আইফেল টাওয়ার আইফেল টাওয়ারের নিচে ইনশাল্লাহ আমি আমার কিউ এনেটা করবো তো এত কিছু লেট না করে আমি আমার কিউ এনে ইয়েটা শুরু করি প্রথমে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেজো ভাইকে তো সাপোর্ট করার জন্য আর আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ আমি এতটুকু চলে আসছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ফেসবুকে আমার প্রায় 20,000 ফলোয়ার্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা অনেক খুশি কারণ আমার এরকম কোনো যোগ্যতা নাই যে আসলে 20,000 ফলোয়ার্স হওয়ার আপনাদের সাপোর্টের কারণে আমার এরকম হয়েছে সো আসলে আমি প্রথম ইয়াতে আসি অনেকে আমাকে কনগ্রাচুলেশন জানাইছেন যখন আমি কিউএনএর জন্য করছি মনিটাইজ হওয়ার পরে যেমন আমাদের সবার প্রিয় নাজিউকে ব্লগস থেকে আমাদের নাজমণি আমরা ছোটখাটো ইউটিউবার বাট উনি আমাদের সবাইকে অনেক ইন্সপিরেশন দেন উনি অনেক ভালো একজন মানুষ তো উনি একটা প্রথম উনি কমেন্ট করছেন ওয়া কনগ্রাচুলেশন মেজো ভাইয়া ফার্স্ট আমি কোয়েশন করিলাই সো মাই ফার্স্ট কোয়েশন ওইছে আপনি বড় ইয়া কিতা হইতা চাও লন্ডন তখন তাই তাই সিলেটে আসতেন দেন নেক্সট ওয়ান আপনি মেইনলি কিতা লইয়া কন্টেন্ট রেডি করবাই বেশি অ্যান্ড লাস্ট ওয়ান আপনার ফিউচার প্ল্যান কিতা ধন্যবাদ নাজমুনি এত সুন্দর কোয়েশন করার জন্য আসলে আমার ফিউচার প্ল্যান হচ্ছে এমনিতেও একজন স্টাবলিশ মানুষ হবো আমি আমার ফার্স্ট কথা হচ্ছে আমি আমার ফ্যামিলির জন্য বেস্ট হব আমার ফ্যামিলির কাছে আমি বেস্ট হওয়ার এটা ট্রাই করবো এরপরে ফ্রেন্ড তারপর আমাদের ফ্যানের জন্য আর আমি কী হতে চাই এটা হচ্ছে আমার স্বপ্ন আছে আমি একজন ইউটিউবার হতে চাই ইনশাল্লাহ তো খুব দ্রুত না কারণ আমার কাজ করতে হবে কাজের পাশাপাশি আমি সময়টাকে ইউটিউবিং করি ইনশাল্লাহ একদিন আমি বড় ইউটিউবার হব ওকে কোন বিষয় নিয়ে ব্লগ করি আসলে আমি যেহেতু ট্রাভেল লাভার আমরা দুটোই ট্রাভেল লাভার আমার বন্ধু আর আমি তো আমরা বেশি ট্রাভেলিং করি আমি ট্রাভেল নিয়ে ব্লগ করবো এটাই আর কি আর এরপরে আরও কোয়েশ্চন করছেন নাজিউকে ব্লগস থেকে উনি প্রশ্ন করছেন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমার ফেভারিট ফুড কি বন্ধু যা পায় তাই খায় এটাই তার ভালো লাগে সব কিছুই তার ভালো লাগে মানে খাবার বলতেই আমার আমার বন্ধু আমার একটা একটা এর বিষয়ে একটা কথা বলতে চাই যদি আমার বন্ধু সাদিক বলে যে এই খাবারটা মজা হয় না তার মানে মনে হবে এটা পৃথিবীর মধ্যে সবটাকে মানে মানে বৃত্ত খাবার মানে সবটাই পচা খাবার কারণ বন্ধু সাদিকের সবই ভালো লাগে সবই মজা লাগে এটা মানে খাদক বলা যায় খাদক এটা বন্ধু আর এই পেরিয়ে গেছে গতকালকে আমার কী ভালো লাগছে আমার ভালো লাগছে পান আমি আইফেল টাওয়ার সামনে পান খাইছি আচ্ছা নেক্সট হিজাবি কুইন থেকে আমাদের নাজমণি হুইচ ইজ ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল নেম থ্রি আচ্ছা হুইচ মাই ফেভারিট ইউটিউব চ্যানেল গাইজ তো আসলে ইউটিউব চ্যানেল ফেভারিট যদিগুলা বলি
তাহলে আমার দৃষ্টিতে বন্ধু সবার নাম হলো ইন কেস যদি কারোর নাম যদি মিস হয় তখন কিন্তু কানে উনি রাগ করবে সুতরাং আমি 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 মনে করি এটা নাম না বলাটাই বেস্ট আমার আমার ফেভারিট ইউটিউব চ্যানেল আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এটার জন্য কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমার অবশ্যই ফেভারিট ইউটিউব নাম আরেকদিন বলবো আর আমার আরেকটা সুপার ব্লগ মম ব্লগ ইতালি থেকে আমাদের রাহিয়া পুলেছেন সালাম দিয়ে বলছেন আমার প্রশ্ন হলো ইতালি তরুণী তো কবে আসবেন ইনশাল্লাহ আমাদের যদিও এখন সব সবগুলো প্ল্যান হচ্ছে ইন্টারন্যাশনাল আমার ইন্টারন্যাশনাল বলতে আমাদের ইউরোপের ভিতরে ট্রিপগুলো ইতালির বাইরে তো আমরা অবশ্যই 2023 সালে আমরা প্ল্যান করবো ইনশাল্লাহ তরিনো তারপরে ভেনিস এগুলাতে আমরা প্ল্যান করবো ইনশাল্লাহ আমাদের সব প্ল্যান আছে ইউরোপের মধ্যে আর বাকিগুলো আমরা ইউরোপের ভিতরে করবো ইনশাল্লাহ তো নেক্সট সামার ইনশাল্লাহ তরিনো সহ সব কিছুতে আসবো আচ্ছা তারপর এস জে মিডিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দোয়া রইল ভাই আচ্ছা উনি তারপর বাইরা গ্যাং থেকে আমাদের বাইরা দুল্লা ভাই বলছেন নেক্সট ভিডিও থ্রি স্টার চ্যানেলের বাইরা গ্যাং এর চ্যানেল মেনশন করিও কোয়েশন হইল ওয়েন উইল গিভ ইউর ট্যুর অফ ইউর কান্ট্রি ওকে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস সবাই আমাকে জিজ্ঞেস করে আমি কবে দেশে যাব দ্য আনসার ইজ আমি দেশে খুব শীঘ্রই যেতে চাই আর কবে যাবো ইনশাল্লাহ যাওয়ার আগে তো একটা যাওয়ার আগে তো একটা ধামাকা হয়ে যাবে ভাই আপনার বিয়ার সময় আমার কি তা গিফট দিব ওই সুযোগ পাইছি এখন ফোন বিয়া করবো আমি আপনার ফ্রেন্ড জুনেদ ভাইয়ের লগে ফার্স্ট হই দেখা হয়েছিল এন কোন আসির কোন তা আছে দুজনের মাঝে তাহলে শেয়ার করবা আমি একটা জায়গায় কাজে আসছি আমি সাদিককে হুইজ সাদিক আমি জানতাম না আমার আর একটা ফ্রেন্ড আমাকে নিয়ে আসছিল তো ওইখানে যাওয়ার পর প্রথম যে ব্যক্তির সাথে আমার পরিচয় হয় মানে এমনকি আমার ফ্রেন্ডকেও আমি দেখি নাই যে আমাকে কাজে নিয়ে আসছে ওই জায়গায় তাকেও দেখি নাই ফার্স্ট দেখা হচ্ছে বন্ধু সাদিকের সাথে তো সাদিক আমার পরে আমার ওই ফ্রেন্ডের কাছে নিয়ে গেছিলো এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয় তো এই আর কি বাট সাদিকের সাথে আমার অনেক হিস্টোরি আছে সাদিকের সাথে আমার বন্ধুত্ব হয়েছে অনেক পরে এটার একটা মজার হিস্টোরি হচ্ছে সাদিকের সাথে আমার অনেক রাগ মানে আসে না মানুষের সাথে যার সাথে বেশি মানে ঝগড়া হয় তার সাথে একসময় ভালো বন্ধুত্ব হয় আসলে এটাই তো সাদিকের সাথে আমার এখন অনেক ঝগড়া হয় তো এর এর কিছু মানে এখন যদি বলতে যাই গতকালকের ঘটনাই যদি বলি অনেক কিছু বলতে পারবো বাট বেশি বলবো না আমাদের আসলে তার তার বিষয়ে আমার বলার কিছু নাই কারণ আমি আমি বেস্ট তাকেই মনে করি বা আমি বেস্ট ফ্রেন্ড হিসাবে তাকেই ইয়ে করি যে আমাকে সহ্য করতে পারবে আমাকে যে সহ্য করতে পারে সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধৈর্য ধারণশীল ব্যক্তি এখন সে হোক মেয়ে সে হোক ছেলে সো জুনিয়র তো অবশ্যই বলতে হবে সে একটা ধৈর্য আছে তার অনেক আচ্ছা জায়গায় আমরা পরের কোয়েশনে চলে যাই জাজ কুকস থেকে আমাদের জাজ মনে বলছে আসসালামু আলাইকুম মেজো মেজো তোমার জিএফ নাম হইও বিয়া কোন দিন করবায় মেজো অনেক অনেক দোয়া রইল তোমার লাগে ওকে প্রথম তাই ফার্স্ট কোয়েশন হইলিস মেজো তোমার জিএফ নাম হইও আমার জিএফের নাম বন্ধু বন্ধু ইজ দ্য পিওর সিঙ্গেল ওকে তার কোনো জিএফ নাই আর কিতা বিয়া হবে করবো এটা বড় বোনরা আসেন আপনারা আসেন আপনারা একটা মেয়ে দেখো পারফেক্ট যেটা সাদি করলে বেস্ট হইব সো আমি কই মই এরাও সাদিকে বিয়া করবো আর কোনো কিচ্ছু নাই ওকে ওকে হ্যাঁ বন্ধু আমার প্রশ্ন উত্তর দিয়ে দিল এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমার ছোট দুটা কাজিন আছে জিনান এন্ড জারা তারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ দিছে যে ফার্স্ট অনেকগুলো কোয়েশন করেছে দশটা এখন দশটার উত্তর দিতে হইব আমার তোমার ওয়াইটি চ্যানেলের কত বছর হয়েছে আমার ইউটিউব চ্যানেলের কত বছর হয়েছে ইউটিউব চ্যানেলের বন্ধু শুরু করছে মেবি আমার মনে হয় যে বিশের দিকে দুই বছর হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলের এই তোমার যখন 1K হয় তখন তোমার কিলান লাগছে আমার অবশ্যই আমার অনেক অনেকবার লাগছে একটা ইউটিউবার সবথেকে বড় স্বপ্ন হইলো 1K সাবস্ক্রাইবার আসলে আমরা অনেক মানে 1K ওইতে যতটুকু মানে স্ট্রাগল করতে হয় একটা ফার্স্ট একটা ইউটিউবার মানে বাদে আর এগুলো স্ট্রাগল করা লাগে না বাদে অটোমেটিকলি মানে অনেকটা ইম্প্রুভ হয় সো যে সব ইউটিউবার একটা স্বপ্ন থাকে বন্ধু 1K ওয়ার লাগে ইয়েস অ্যান্ড দেন অ্যানাদার কোয়েশ্চেন ইজ তুমি ফুল টাইম ইউটিউবার নি নো আই এম নট এ ফুল টাইম ইউটিউবার বাট আই ওয়ান্ট টু বি এ প্রফেশনাল ইউটিউবার ইনশাআল্লাহ ওয়ান ডে আই উইল বি কারণ হচ্ছে এখন আমার কাজ করা লাগে কন্টিনিউ ফ্যামিলি ইয়ে করা লাগে অনেক এখনও আমার নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে হইব আর ইনশাল্লাহ যখন একটা সময় আসবে তখন আমি ফুল টাইম ইউটিউব করবো ইনশাল্লাহ আর তারপর তোমার ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস আমার ফেভারিট অ্যাক্ট্রেস সবাই যে ভালো অ্যাক্টিং করে সেই আমার ফেভারিট আচ্ছা ওকে হোম টোর ভিডিও কোনবালা আইব হোম টোর ভিডিও খুব শীঘ্রই আইব মেজো ভাই ইনশাল্লাহ তোমার ফেভারিট পার্সন খায় আমার ফেভারিট পার্সন অবশ্যই প্রত্যেক মানুষের ফেভারিট পার্সন থাকে মা বাবা আমার ফেভারিট পার্সন সব আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড যারা আমার সবসময় সাপোর্ট করেছেন সব আমার ফেভারিট পার্সন ও
ওকে তোমার বেস্ট ফ্রেন্ড হে আমার বেস্ট ফ্রেন্ড আরে হই আমার বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু জুনেদ সব ওকে বন্ধু আর আর ফ্রেন্ড আছেন বাকি তুমি মাইন্ড করবা বুঝছি না এখন আমার বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু জুনেদ আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড জুনেদ ওকে তুমি বাংলাদেশ আইলে ব্লগ আপলোড দিবা অবশ্যই ব্লগ আপলোড দিব যেহেতু আমি একজন ইউটিউবার তোমার ড্রিম কি তা আমার ড্রিম হইলো ওয়ার্ল্ডের সবগুলা কান্ট্রি ভিজিট করা আর আরেকটা ড্রিম হইলো বন্ধু মানে মোস্ট পপুলার যে সাতটা জায়গা আছে অলমোস্ট দুইটা জায়গা ট্রাভেল করে লিছি আর বেশি মানে বাকি নাই পাঁচটা জায়গা মাংটা আছে সো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ Last question is choose one, chocolate or ice cream? On this always ice cream love for it. That thanda season nahi, gormor season nahi, always ice cream. Yes, ami ice cream pagla. আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে এরকম ইন্সপিরেশন দিয়েছেন যারা অনেকে আর অনেকে আমাকে অনেক প্রশ্ন করছেন যদিও সবার প্রশ্নের উত্তর এরকম দিতে পারবো না কারণ হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাবে আর ইনশাল্লাহ আমরা পার্ট টু করবো এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমরা পার্ট টু করবো আর পার্ট টুতে অন্য কোনো এক এরকম ইউটিউবের অন্য একটা জায়গায় পার্ট টুতে অবশ্যই আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব আরও যেগুলো আছে ফেভারিট ইউটিউবারকে তারপর আমি আমার আসলে মেইন ড্রিম কি বা আমি 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 ব্যক্তিগত ব্যাপারে আমার অনেকগুলো কোয়েশ্চেন ছিল একটার আনসার আমি হ্যাঁ আমি জুনেদের কোনো কোয়েশ্চেন আনসার দিই না কারণ ওরা কোয়েশ্চেন আনসার দিতে গেলে আমাকে এখানে মানুষে মারতেও পারে ভিডিও দেখার পর তো এগুলোর জন্য আমি নেক্সট পার্ট নিয়ে আসবো পার্ট টু অ্যান্ড ফাইনাল পার্ট নিয়ে আসবো তো আপনারা যারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন এবং মেজো ভাইকে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ